স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ রাজশাহীতে বস্তির পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রাজশাহীতে বিষাক্ত মদ পানে রুয়েট ছাত্র সহ দুজনের মৃত্যু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইজিবি ডক্টর বেনজির আহমেদ সোমবার বেলা এগারোটার দিকে রাজশাহী পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে আর কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন সহ উদ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালের আঠাশে মার্চ রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশের পুলিশ বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়েছিল যা রাজশাহীতে প্রথম প্রতিরোধ যুদ্ধ এ প্রতিরোধ যুদ্ধে কমপক্ষে সতেরো জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালে শাহাদাত বরণকারী আরও ছজন জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য সহ তেইশ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে পুলিশ লাইন্সের ভেতরে গণকবরে সমাহিত করা হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও হৃদয় লালনের জন্য এই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন নির্মাণ কাজের উদ্বোধনের পর আইজিপি নবনির্মিত মালোপাড়া পুলিশ ফাঁড়ি তালাইমারি পুলিশ ফাঁড়ি ও রেশন স্টোর ভবন উদ্বোধন করেন রাজশাহী মহানগরীতে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ও কালের কণ্ঠ শুভ সঙ্গের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ সময় মেয়র লিটন বলেন করোনাকালে বসুন্ধরা গ্রুপ দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নদীর সৃষ্টি করেছিল এবারও তীব্র শীতে দুর্ভোগে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর মতো একটি মহতি উদ্যোগ নিয়েছে এটিও প্রশংসার দাবিদার এভাবে বসুন্ধরা ক্রুপ সবসময় মানুষের পাশে থাকবে বলে জানান তিনি কম্বল বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান রাজশাহী সভাপতি মঞ্জুর রহমান খান সাধারণ সম্পাদক আরিফুজ্জামান নবাব সিনিয়র সদস্য আশিকুর রহমান সাংবাদিক কাজে গিয়াস বিষাক্ত মতপানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ দুজনের মৃত্যু হয়েছে রোববার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান এছাড়াও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও নয় জন তারা হাসপাতালে ষোলো নং ওয়ার্ডে চিকিৎসাধীন মৃতরা হলেন রুয়ের শিক্ষার্থী মাসরুর মোহিত ও কাটাখালীর সামসাদীপুর এলাকার আসাদুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়ে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার ও কাটাখালী থানায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন মৃত ছাত্র গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকুন্দগাতি গ্রামে মুহিত নগরীর তালাইমারির বিএসপি ছাত্রাবাসে থাকতেন তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন জানান রোববার রাত সাড়ে আটটার দিকে রুয়েট শিক্ষার্থী মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজের নং ওয়ার্ডে ভর্তি করা হয় পরে চিকিৎসাধীন অবস্থায় রাত মিনিটে তার মৃত্যু হয়েছে মতিহার থানার ওসি বলেন মোহিত মদ পান করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে হাসপাতালে ছাড়পত্রের অ্যালকোহল পানে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে তবে অতিরিক্ত মদ পান করে নাকি ভেজাল মধ্যে তিনি মারা গেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের এক মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে তিনি সেখানে বলেছেন ভোটকেন্দ্রে গেলে নৌকায় সিল মেরে দেখাতে হবে নইলে ভোটের মাঠে ঢুকতে দেওয়া হবে না যদি তা না পারা যায় তবে তাদের তালিকা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি আবুল উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী গত শুক্রবার রাতে একটি নির্বাচনী কার্যালয়ে এই নির্দেশনা দেন পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার এই বক্তব্য নিয়ে অন্য প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন ধাপে আগামী বুধবার এই ইউপিতে ভোট গ্রহণ হবে এখানে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি গৃহহীনকে ঘর ও শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী জিশান মির্জা সোমবার বেলা সাড়ে দশটার দিকে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন তিনি শিক্ষাবৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থীরা হলেন রাজশাহী টানোর থানার বাদাহির গ্রামের মোহাম্মদ শামাউনের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বি ইউনিটের প্রথম হওয়া মুস্তাকিম গোদাগাড়ি থানার বামনাহাল গ্রামের মোহাম্মদ জার্জিসের ছেলে শরবত বিক্রেতা মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং নীলফামারি সদর থানার ডাঙ্গাপাড়া গ্রামের রবীন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় তাদের মধ্যে মোস্তাকিম ও রিপন শিক্ষাকাল শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে তিন হাজার টাকা এবং সাদেকুল এক হাজার দুশো টাকা পাবেন এছাড়া একশো পঞ্চাশ জন দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুনাক সভানেত্রী এছাড়া হানু বিবিকে একটি ঘর ও একশো পঞ্চাশ জন দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুনাক সভানেত্রী মোস্তাকিম রিপন রায় সাদেকুল ও বিবি এমন উপহার পেয়ে পুনাক সভানেত্রী জিশান মির্জাকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পুনাকের সভানেত্রী লাইলা পারভেজ রাজশাহী বিভাগীয় পুনাকের সভানেত্রী নূরজাহান আক্তার হীরা রাজশাহী জেলা পুনাকের সভানেত্রী জেনিফার রেবেকা আগামী পাঁচ ডিসেম্বর পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর পত্নিতলা উপজেলার এগারো পর্ষা ছয় ও সাপাহার উপজেলার ছয় ইউপি সহ তেইশ ইউপি নির্বাচন তিন উপজেলার এই নির্বাচনে আচরণবিধি মানছেন না অধিকাংশ প্রার্থী এ নিয়ে নানা শঙ্কা আর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে ভোটার ও প্রার্থীরা মোটরসাইকেল শোডাউন দেয়ালে অতিরিক্ত পোস্টার সাটানো সহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন তারা এদিকে সাপাহার সদর ইউপির পিছলডাঙ্গা হাট নির্বাচনী প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই হাটকে ঘিরে প্রার্থীরা সমাবেশের মাধ্যমে তাদের অবস্থান জানান দিচ্ছেন নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বিস্তারিত দেখুন বরেন্দ্র ডেস্ক রিপোর্টে পঞ্চম নওগাঁ ও জন্যে উপজেলায় তেইশ ইউনিয়নে চেয়ারম্যান পদে আটানব্বই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে তেইশ জন লড়াই করছেন নৌগা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অধিকাংশ ইউনিয়নে বিএনপি ও জামাতের নেতাকর্মীরাও রয়েছেন এই ইউনিয়নগুলোতে সংরক্ষিত নারী আসনে দুশো সাতাশি জন এবং সাধারণ সদস্য পদে সাতশো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতোমধ্যে পোস্টার লিপলেটে ছেয়ে গেছে তেইশ ইউনিয়নের রাস্তাঘাট স্কুল কলেজ দোকানপাট ও বাড়ির দেয়াল। প্রচারের ক্ষেত্রে আচরণবিধি মানছেন না কোনো প্রার্থী সকাল থেকেই অধিকাংশ প্রার্থী প্রচার ও গণসংযোগ করছেন চায়ের দোকানে চলছে মধ্যরাত পর্যন্ত আপ্যায়ন নৌকা প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ স্থানীয় যিনি আওয়ামী লীগের আওয়ামী থেকে মনোনয়ন পেয়েছেন হোক আমার কাছে ভোট করছেন তার কিছু অনুসারী এবং তিনি সহ আমার তৃণমূলের কিছু কর্মী যারা আমার নির্বাচন করছে যারা আমাকে ভালোবাসে পছন্দ করে যারা আমার পক্ষে কাজ করছেন প্রার্থীর পক্ষে কর্মী হিসেবে কাজ করছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে আমার জনগণ আমার পক্ষে আছে অবশ্যই জনগণ আমার পক্ষে আসে সঠিকভাবে যদি ভোট এখানে হয় কার্তুবিধি কোনো সংখ্যা না থাকে বা না হয় অবশ্যই আমার বিজয় হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমার পক্ষে আছে জনগণ আমার পক্ষে অবশ্যই সহায় আবার এতদিন পর্যন্ত কোনো সমস্যা ভোগ করিনি আমার নির্বাচনে গতকাল থেকে আমার উপর মানে যেখানে রাতে বাড়ালো হ্যামারিং দিনে বাড়ালো হ্যামারিং যেখানে যাচ্ছি সেখানে ব্যারিগেড দিচ্ছে আমার নির্বাচনী প্রচারণা আমি এতদিন সমস্যা ছিল না আমি ইউনিয়নে জনগণের ব্যাপক সাড়া পেয়েছি ইউনিয়নে জনগণ আমাকে ব্যাপক হারে সাড়া দিয়েছে এবং ইউনিয়নে আমাদের অনেক অনুদানও আছে ইউনিয়নে আমি যদি সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় আমি বিপুলভাবে জয়লাভ করব। তারা প্রত্যেকটা জায়গায় ভয় দেখাচ্ছে যে ভোট দিলে ভোটের পর যাই হোক যেভাবেই ভয় দেখাচ্ছে এটা আসলে ঠিক না কারণ ভয় দেখে তো কোনো লাভ নেই তাই না জনগণ যদি একবার কাউকে সাপোর্ট দেয় কাউকে টেনে নেয় তাহলে আরেকজন প্রার্থী তাকে ভয় দেখে কোনো লাভ হবে তো আমি চাই এই জায়গায় সুষ্ঠু বিচার তবে এই তিন উপজেলার সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটদানের পরিবেশ সৃষ্টির দাবি করেছেন সাধারণ ভোটাররা এলাকায় আমরা ভালো করতে চাই এবং সৎ যারা এলাকার উন্নয়ন করবে ইউনিয়নের উন্নয়ন করবে রাস্তাঘাট কালভাট ব্রিজ দুস্থ ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা এগুলো যারা বিনা টাকায় গরিবের গরিবকে দিবে এই লোককে আমরা সৎ লোককে নির্বাচনে আনব দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য প্রার্থীরা তীব্র শীত উপেক্ষা করে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশ্বে যেমন বাংলাদেশ পরিচিত করছে ইনশাল্লাহ আমার নিতপুর ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন রূপান্তর করব। জনতে শেখ হাসিনার উন্নয়নের তারাই আমি নির্বাচিত হলে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান নয় এই ইউনিয়নের প্রতিটি নাগরিকের সেবক হিসাবে ইউনিয়ন পরিষদের যে দায়িত্ব কর্তব্য তার শত পারছেন তবে তিন উপজেলায় সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটদানের পরিবেশ সৃষ্টির দাবি করেছেন সাধারণ ভোটাররা শত যোগ্য প্রার্থীকে ভোটদানে নির্বাচনের পরিবেশে সংকার কথা জানালেন এলাকাবাসী নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতির কথা জানালেন এই নির্বাচন কর্মকর্তা পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের নগা জেলার তিনটি উপজেলার পত্নীতলা সাপাহার পোরশা উপজেলার তেইশটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই তেইশটি ইউনিয়নের ভিতরে তিনটি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে এবং বিশটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি সম্পন্ন হচ্ছে আইন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আছে আমি আশা করছি যে পাঁচই জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারা যাচ্ছেন প্রার্থীরা তোফায়েল হোসেন বরেন্দ্র নিউজ ডেস্ক এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ